আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি শাহি টুকরার ট্রেডিশনাল রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ট্রেডিশনালভাবে শাহি টুকরা যেভাবে তৈরি করা হয় এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। একদম পাউরুটিকে ভেজে তারপর শিরায় ডুবিয়ে এরপর এটাকে দুধের মধ্যে ভেজানো হয়ে থাকে। তো সেভাবেই মূলত আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি। প্রথমেই আমি দুধের যে শিরা সেটা তৈরি করব, সেজন্য এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। আর দুধটা অবশ্যই ফুল ক্রিম দুধ দেখে নেবেন। এবার দুধটাকে আমি একটু জাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত হালকা গরম হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটাকে নেড়ে চেড়ে এর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা চিনির পরিমাণ চাইলে বেশি বা কম দিতে পারেন, আপনাদের টেস্টের সাথে ব্যালেন্স করে। আমার কাছে 1/2 কাপ দিলেই পারফেক্ট মনে হয়, সেজন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। দুধটা যখন টেনে অর্ধেক হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ মাওয়া অ্যাড করে দিচ্ছি। আর মাওয়ার রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে কিনেও ব্যবহার করতে পারেন। আর আপনারা চাইলে মাওয়ার পরিবর্তে এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন 1/2 কাপ পরিমাণ, সেক্ষেত্রে আপনাদের চিনি ব্যবহার করা লাগবে না, দুধটা এমনিতেই তখন ঘন হয়ে যাবে। তো এবার নেড়ে চেড়ে এই দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মাওয়াটা দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। দুধটা জাল করতে করতে দেখবেন যে সরগুলো প্যানের গায়ে লেগে আছে, সেই সরগুলোকে একটু ভালোভাবে কেচে নিয়ে তারপর এই দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। আর এরকম ঘনত্বে দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। দুধটাকে একটু ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। এখানে আজকে শাহি টুকরা তৈরি করার জন্য আমি 8 পিস পরিমাণ পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পাউরুটি নিয়ে নিতে পারেন। তো এবার এই পাউরুটি থেকে আমি একটা পাউরুটি নিয়ে আপনাদেরকে কীভাবে কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। পাউরুটির চারপাশে যে লাল অংশটা থাকে সেই অংশটাকে একদম কেটে ফেলতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাল অংশ না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর আপনারা চাইলে ছুরি দিয়ে না কেটে এভাবে হাত দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো যেই অংশগুলো বেশি গর্তে থাকে সেই অংশগুলো কিন্তু কাটতে চায় না, সো আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি। এরপরে পাউরুটিটাকে এভাবে 3 কোণা করে কেটে নিয়েছি। ট্রেডিশনালি কিন্তু এই শাহি টুকরাটা এভাবে 3 টুকরো করে কেটে তারপরে তৈরি করা হয়। আপনারা চাইলে একটা পাউরুটিকে 4 টুকরো করে নিয়ে করতে পারেন, কিংবা এভাবে 4 কোণা রেখেও কিন্তু এই শাহি টুকরা তৈরি করতে পারেন। শুধু দেখার সৌন্দর্যের জন্যই কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই করে নিতে পারেন। সো এভাবে করে আমি সবগুলো পাউরুটিকে 3 কোণা করে কেটে নিচ্ছি, যাতে করে এটা দেখতে সুন্দর লাগে। তো এভাবে করে আমি সবকটা কেটে নিয়েছি। এবার যে পাউরুটির অংশগুলো রয়ে গিয়েছে এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে ফেলবো। আপনারাও চাইলে ব্রেড ক্রাম তৈরি করতে পারেন, এই রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 কাপের মতন। এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। যেহেতু এটা শাহি টুকরা আপনারা চাইলে পুরোটা ঘিয়ে ভেজে নিতে পারেন, অথবা আমার মতন চাইলে এভাবে তেল এবং ঘি মিক্স করে তারপর ভেজে নিতে পারেন। চুলার আঁচটাকে কমিয়ে ভাজবেন, তা না হলে কিন্তু অনেক সময় এই শাহি টুকরার যে পাউরুটি সেটা কিন্তু পুড়ে যেতে পারে। এই যেমন আমারটা কিছুটা বেশি লাল হয়ে গিয়েছে, তো এভাবে করেই কিন্তু খুব দ্রুত ভেজে নিতে হবে। আর যেহেতু পাউরুটি পাতলা জিনিস আর এটা খুব সহজেই তেলে অ্যাবজর্ব করে নেয়, সো এটা খুব দ্রুত পুড়ে যায়, সেদিকে লক্ষ্য রেখে আপনারা এটাকে ভেজে নেবেন খুব দ্রুত করে। আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো পাউরুটিকে ভেজে তারপর তুলে নিচ্ছি। আর আপনাদের যদি আরও কিছুটা তেল ঘিয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা ব্যবহার করতে পারেন প্রয়োজন বুঝে। তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এবার একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ পরিমাণ চিনি একত্রে মিক্স করে আমি শিরা তৈরি করে নিব। আর শিরাটাকে জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। এটাকে কোনো 1 তার বা 2 তারের শিরা করতে হবে না, জাস্ট চিনিটা গলে গিয়ে একটা বলক চলে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে।
চুলা থেকে এই শিরাটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। আর যখনই এই শিরার মধ্যে আপনারা এই পাউরুটিগুলোকে ডোবাবেন, যে কোনো একটা যাতে গরম থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমি শিরাটাকে কিছুটা গরম রেখেছি আর পাউরুটিগুলো কিন্তু ঠান্ডা অবস্থায় আছে। তো এবার 30 সেকেন্ডের মতো প্রতিটা পাউরুটি এখানে ভেজাতে হবে, আর উঠিয়ে যে পাত্রে আপনারা সার্ভিং করবেন সেই পাত্রেই সরাসরি নিয়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পাউরুটিকে চিনি শিরায় খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপর সাজিয়ে নিয়েছি। এবার এর ওপরে যে দুধটা আমি গরম করে ঘন করে নিয়েছিলাম সেই দুধটাকে ঠান্ডা করে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে যে মালাইয়ের একটা স্তর দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ঠান্ডা করলেই আপনারা পাবেন। তো এভাবে করেই আমি সবগুলো দুধের যে শিরা এটা দিয়ে এই পাউরুটিগুলোকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। চিনি যে শিরাটা আমরা তৈরি করেছিলাম পাউরুটিকে অ্যাবজর্ব করানোর পরে যে শিরাটুকু থাকে সেটা কিন্তু আপনারা চাইলে দুধের সাথে মিক্স করে নিতে পারেন। এবার উপর থেকে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেস্তার কাঠবাদাম ব্যবহার করেছি, আপনাদের হাতের কাছে যে ধরনের বাদাম থাকে সেটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আজকে আমি যতটুকু শাহি টুকরা তৈরি করেছি সেটাকে দুভাগে আমি দুটো সার্ভিং ডিশে ঠিক এভাবে করেই তৈরি করে নিয়েছি। আর আমি দুধটা যে শিরা তৈরি করেছি সেটাকে অর্ধেক অর্ধেক করে দুটোর মধ্যে দিয়ে দিয়েছি আর এভাবে সার্ভ করে দিয়েছি। আর এই শাহি টুকরাটা আপনারা ফ্রিজে নর্মালে 3-4 ঘন্টা রেখে তারপর খাবেন, এতে করে এর টেস্টটা ভালো আসবে। আর পাউরুটিটা যদি আপনারা সাথে সাথে খান, ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট একটা টেক্সচারে এই শাহি টুকরাটাকে পাবেন। আর ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে তারপরে যদি খান সেক্ষেত্রে আপনারা এটাকে খুব সফট আকারে পাবেন। আশা করি আজকে সকল ধরনের টিপস সহকারে এই শাহি টুকরা রেসিপিটা আপনাদের জন্য আমি শেয়ার করতে পেরেছি। আপনাদের সবার কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের সবাই তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। এবার একটা শাহি টুকরা খেতে খেতে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।